তুমি প্রকাশ করা সবান কীর্তন মাত্র গুরু কানি দেখো দূর হোক তোমার মনের মহাক্লেশ অযোগ্যপি ভকতি নববিধ মাধৱ শ্রবণ কীর্তন তাতো মহাশ্রেষ্ঠতর অর্চন বন্দন ধ্যান সমস্ততে করি যশ কীর্তনতে আতি তুষ্ট হন্ত হরি আছে অর্চন বন্দন শ্রবণ পদসেবন আত্মনিবেদন এনেকৈ নববিধ ভকতি আছে নববিধ ভকতির ভিতর শ্রেষ্ঠ শ্রবণ আর কীর্তন এই শ্রবণ কীর্তনক প্রাধান্য দিছে মহাপুরুষ গুরুজনাই কীর্তনত লিখিছে এই নীলামালার হেৰি অধ্যায়টোত শ্রবণে কীর্তন আর বৈকুণ্ঠ যায় ধর্ম অর্থ কামমুখ্য সবে আত পায় শ্রবণ কীর্তন যদি আমি নিত্য নৈমিত্তিক করো গোটে রাতেপা গধূলি গুরু খাওয়া করা গতি যদি মই রাতেপা গধূলি গুরু খাওয়া করে আছো মোৰ শ্রবণ কীর্তন হয়ে আছে শ্রবণ কীর্তন আর স্মরণ মই স্মরণ করে আছো ঈশ্বরের নাম মই লৈ আছো মই মনে মনে স্মরণ করে আছো গতি যদি আমি ঈশ্বরের নাম শ্রবণ কীর্তন করো ঈশ্বরের গুণনাম শ্রবণ কীর্তনক ঈশ্বর সন্তুষ্ট হয় ভকতে যতেক গাওয়ে গুণনাম ছয় তার মালা গান্ধিয়া পিন্ধন্ত কৃপাময় হেন জানি ব্যাসরিষি তুমি সর্বজান ও নির্মিকি নির্মি উপহাস্ত কৃষ্ণ চরিত্র প্রধান গতি ব্যাসক নারদে কলে তুমি কৃষ্ণ চরিত্র প্রধানযুক্ত এখন শাস্ত্র তুমি নিশা ভকতের নাম লৈ মালা তো মানে গাঁথে বাকি বেলেগতো বহুতেই কয় কৃষ্ণ 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 বেলেগ অন্যান্য দেব দেবী পূজা করা বেলেগতো কৃষ্ণ মাতে সেই তাত মালা হেৰিটো নাহে নি এখন হব লাগে ভাগৰ শাস্ত্র সাংঘাতিক চিন্তন কৰিছে ভাগৰ শাস্ত্রৰ ভিতৰত মহাপুরুষৰ দিনৰ অনন্ত কুণ্ডলী এজন সংস্কৃত বিদগ্ধ পণ্ডিত ব্রাহ্মণ পণ্ডিত তেওঁ নিজে এজন শিৱভক্ত আছিল তেওঁ মহাপুরুষৰ আশ্রয় পাই সেই শিৱভক্তি এৰি এক কৃষ্ণৰ শরণ হৈ এক কৃষ্ণৰ আশ্রয় লৈ তেওঁ শরণ গ্রহণ কৰি তেওঁ ভাগৱতৰ সংস্কৃতৰ পৰা অসমীয়ালৈ পদ ভাঙনি কৰিছে আৰু ইয়াত লিখিছে দশম স্কন্ধত আছে এক শরণ নহলে এই ভাগৱতৰ এটা পদৰো তত্ত্ব অৰ্থ উপলব্ধি কৰা কোনো বাক্যৰ ক্ষমতা নাই আনন্দকান্দৰে নিজে কৈছে বাকী মহাপুৰুষে কোৱা বা আমাৰ অন্য ভকতে কোৱাটো বাদ কথা আনন্দকান্দৰে সেই সময়ৰ এজন বিদগ্ধ পণ্ডিত ৰাম সৰস্বতী শ্ৰীধৰ কান্দলী এইসকলে কৈ থৈ গৈছে যদি আপোনাৰ ল'ৰাটোৱে যেনেকৈ স্কুলত যাওঁতে যাওঁতে ছাত্ৰ হয় ভাল ৰিজাল্ট কৰে ঠিক তেনেকৈ এক শৰণ হৈ তেওঁ ৰেগুলাৰ গুৰুসেৱা কৰা নাম লোৱা এনেকৈ নাম লওঁতে 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 এদিন কি হ'ব আমাৰ ভকতসকলে কি কি লয় ৰাতিপুৱা গুৰুসেৱা কৰিবলৈ বহুতে ধূলি পানী খায় কি বুলি খায় বোলে শৰীৰ শুদ্ধ হওক বুলি খাওঁতে 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 এদিন মোৰ শৰীৰ শুদ্ধ হ'ব হৃদয় পবিত্ৰ হ'ব আৰু সেই হৃদয়ত ঈশ্বৰৰ নাম ঈশ্বৰৰ ৰূপ প্ৰতিষ্ঠিত হ'ব আমি ঠিক তেনেকৈ ঈশ্বৰৰ নাম ঈশ্বৰৰ শৰণ হৈ নাম ল'লেহে সেই নামে কাম কৰে বুলি শাস্ত্ৰসমূহে সিদ্ধান্ত দিছে চাৰিবেদ চৈধ্য শাস্ত্ৰ ওঠৰ পুৰাণৰ এয়া সাৰ এয়া তত্ত্ব আৰু সেয়াই মূল অৰ্থ এক শৰণ হৈ কৃষ্ণৰ নাম ল'ব লাগিব যেনেকৈ আৰু এটা কথা বুজালে ভালকৈ বুজিব যে এজনী ছোৱালীয়ে ল'ৰা এজন ভাল পায় এইটো ভাল পায় চবে জানে ভাল পায় একেলগে বিয়া মানে বজাৰ কৰিবলৈ যায়
একালে লগত ফুৰিবলৈ যায় তথাপিতো কয় নেকি সেইহাল গিৰিয়েক ঘৈণীয়েক বুলি নকয়। যিহেতু সামাজিকভাৱে তেওঁ কি কৰা নাই, মালা পিন্ধোৱা নাই বা সিন্দুৰ ফুট দিয়া নাই। যিদিনাখনেই সমাজ পাতি বিয়া হ'ব তাৰমানে শৰণ হ'ব, তাৰমানে শৰণ হ'ব, সেইদিনাখনে ক'ব এজনী অমুকাৰ ঘৈণীয়েক, অমুকা অমুকি পতি পত্নী, তেতিয়াহে কওঁ। কিন্তু শিৰত সিন্দুৰ নপৰালৈকে, সামূহিকভাৱে মালা নিপিন্ধোৱালৈকে কেতিয়াও সেইজনক স্বীকৃতি যেনেকৈ নিদিয়ে, ঠিক তেনেকৈ শৰণ নোহোৱালৈকে, শৰণ নোহোৱালৈকে সেইজনে যিমান নাম ল'লেও, নামে নামৰ এনেকুৱা এটা শক্তি এটা আছে, নাম শৰণ নোহোৱাকৈ নাম ল'লেও সেই নামে কি কৈছে, এটা ডাঙৰ উদাহৰণ দিছে। এটা পুণ্যযুক্ত বিৰাট পুণ্যে ডাঠ পুণ্যে ভৰ্তি হৈ থকা এটা পুখুৰী, তাত আপুনি মই গা ধুবলৈ গৈছোঁ, পুণ্যে ঘেৰি আছে, মই এনেকৈ ঠেলি পেলাই মই ডুব মাৰিলোঁ, কিন্তু ইমান পুণ্যে আছে, মই উঠাৰ লগে লগে সেই পুণ্যে আকৌ মোক হেঁচা মাৰি ধৰিব। ঠিক তেনেকৈ মই যদি যেনেকৈ পুণ্যে আঁতৰাই লৈ এটা ছাইড কৰি লৈ মই যদি তাত গা ধুওঁ, কাপোৰ ধোৱা গা ধোৱা গোটেইখিনি কৰা মোৰ যেনেকৈ সহজ হ'ব, ঠিক তেনেকৈ মই যদি শৰণ হওঁ, শৰণ হৈ নাম ল'লে সেই নামৰ বিয়া বেছি। উচিষ্ট কৰ্তত কৰি সিটোৱে অপবিত্ৰ, এয়া আমি বুজাব নালাগে, এয়া আপোনালোকৰ মনত কোনো প্ৰশ্ন অহাৰ প্ৰশ্নই নাই, এয়া মহাভাগৱত শাস্ত্ৰ, যি শাস্ত্ৰ শৰণৰ একশৰণ আৰু বহুত শৰণ আছে, হে একশৰণ আৰু বেলেগ বেলেগ বহুত শৰণ আছে, আছে আপুনি কৈছে একশৰণ আৰু আমাৰ বহুতো কৈছে এতিয়া এখেৰে ফলে আমাৰ গোসাঁইত শৰণ কৰোঁ, এইবিলাক শৰণৰ কিবা পাৰ্থক্য আছে প্ৰভু? আপোনালোকে এটা কথা বুজালে ভালকৈ বুজিব, মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে এখন শাস্ত্ৰ লিখি থৈ গৈছে, শাস্ত্ৰখনৰ নাম ভক্তি ৰত্নাকৰ বুলি পেলাই এখন শাস্ত্ৰ লিখি থৈ গৈছে, সেই শাস্ত্ৰখন বোলে সংস্কৃততে লিখিছে, সেই শাস্ত্ৰখনত ডাঙৰ কথা লিখিছে যে একশৰণীয়া ভকতজন আৰু এজনী পতিব্ৰতা নাৰী, তেওঁৰ একে কৰ্ম একে ধৰ্ম, এক এজনী পতিব্ৰতা নাৰীয়ে নিজৰ স্বামী ভেটিৰেকে যেনেকৈ আন পুৰুষৰ লগত চকুত চকুত হৈ কথাই নাপাতে, মনতো নাভাবে, ঠিক তেনেকৈ একশৰণীয়া ভকতজনে অন্য দেৱতাৰ কথা, তেওঁ পূজা অৰ্চনা কৰিবলৈ যোৱা সেৱা কৰিবলৈ যোৱাটো বাদে মনতো ভাৱ নানে। কিন্তু যিটো আপোনালোকে সুধিছে, এই গোসাঁইত শৰণীয়া বা অন্য শৰণীয়াসকল, তেওঁলোকে বাকী শৰণটো ঠিকে থাকিল, কিন্তু বিয়াৰ দিনাখন বামুণটো নহ'লে বিয়াখন শুদ্ধ নহয়, মাক বাপেক মৰিলে বামুণটো নহ'লে শুদ্ধ নহয়। কিন্তু একশৰণীয়াসকলে কি কৰিছে, নাম ব্যতিৰেকে একো নকৰে, যিটো বাক্য নাই নাম কৃষ্ণৰ চৰিত্ৰ, উচিষ্ট গৰ্তক কৰি সিটো অপবিত্ৰ, এ কাকতুল্য কামি পুৰুষৰ তাত ৰুকি ভকত নাই তাত অভিলাষমতি। কি কৈছে, এই যে গ্ৰাম্য কথা কোৱা বুলি ক'লে, কৃষ্ণ কথা ভিতৰিলেকে বাকী সকলো কথা গ্ৰাম্য কথা, গতিকে যিটো কথাত কৃষ্ণ নাম নাই, যিটো কথাত কৃষ্ণ ৰস নাই, সেই কথা উচিষ্ট গৰ্ততকৈও অপবিত্ৰ। এতিয়া উচিষ্ট গৰ্ত মানে কি,
উচিষ্ট গর্ত মানে যেটো আমি চুয়া পাতনি বলে কো যত গলে আমি গা ধুব লাগে নিজকে অপবিত্র বলে অনুভব করো গতি সেই উচিষ্ট গর্তক অপবিত্র হয় কৃষ্ণ কথা বিহীন কথা যে কয় কাকতুল্য কামি পুরুষর পাতরতি এটা কাউড়িবলাকে কাউড়িবিলাকে উচিষ্ট গর্তর আমি যদি ভাত পেলাবলে যাও চরিয়াত চরিয়াটো লিয়া কি করে কাউড়িয়ে কা কা করে থাকে মানে কেতিয়া তার ভাত পড়ব কেতিয়া তার দ্রব্য পড়ব কাকতুল্য কামি পুরুষর পাতরতি যাক অন্য কামনা বাসনাযুক্ত থাকা তেওঁলোকে কিন্তু কৃষ্ণ কথা যত আলোচনা করেছে তাত নাই অন্য মনটা লগাই ধরেছে অন্য কথা নিজকে উড়াই দিছে নিজকে ব্যস্ত রাখিছে গতি প্রভু সকল আই সকল যিসকল ভকত কিন্তু ভাগৱত শাস্ত্ৰ নির্ণয় ভাগৱত শাস্ত্ৰ সিদ্ধান্ত অন্য আনন্দযুক্ত কথা নাথাকে কিন্তু যখন কৃষ্ণ কথা তার কিন্তু থাকে এটা ইয়াতে ইয়াতে ধরা হল ভাগৱত পাঠ অনুষ্ঠান বা আছে বা ওদালগুৰি জেলার যজ্ঞ পাতিছে অকমান দূরত অকণমান দূরত বা হয়তো সাইডে করবা বোলে জুবিন গার্গক মাতিছে জুবিন গার্গক মাতিছে যে ইয়াতে মানুষ বেশি হোক না মানুষ বেশি হোক দেখা দেখি কিন্তু তার মানে বেশি যাব বেশি যাব কারণ মানে তার আনন্দ বেশি আছে কিন্তু ইয়াত কি আছে ইয়াত আত্মার আনন্দ আছে তার তার আছে বাহ্যিক আনন্দ এইটো আনন্দ আত্মার আনন্দ মানে ভকত সকলে শুশ্রূষা করবর কারণে হয়তো পানি এটুপা লাগে দিবর কারণে ইয়াত মানুষ নাথাকিব কেতিয়া যাব পারে তালে মন সেইটো মনটুক লাগি থাকিব গতি প্রভু অকল ভাগৱত শাস্ত্র নির্ণয় ভাগৱত শাস্ত্ৰৰ সিদ্ধান্ত যে আমি যদি প্ৰকৃততে ভকত হওঁ আমি একশৰণীয়া হওঁ তেনেহ'লে অন্য আনন্দযুক্ত কথা আমি কেতিয়াও নিজকে উটাই বুলাই ফুৰিব নালাগে কৃষ্ণ কথা আনন্দ হে আমি মজি থাকিব লাগে নিজৰ মন নিজৰ আত্মা যেতিয়া কৃষ্ণ কথাৰ ৰসত মজাই ৰাখিব তেতিয়া আপুনি জীৱনটোতে মুকুল হয় প্ৰভু আপোনাক বাদ দিবলৈ কোৱা নাই এই নাৰদৰ কথা মতেতো বাদেই দিব লাগে নাৰদে সিদ্ধান্ত দিছে সেইবিলাক তুমি চব বাদ দিয়া কিন্তু কোৱা নাই পুৰি পেলোৱা বুলি পেলাই কিছুমান মানুহ আছে নহয় সেয়া লাগে তেওঁলোকক যিসকলে তেওঁ বিচাৰে যাৰ যিটো সুখ যাৰ যিটো পথ সেইমতে যাব আপুনি মতে বাধা দিব নোৱাৰো এজন ল'ৰা চাৰিজন কি এজন বাপেক চাৰিজন ল'ৰা চাৰিজন ল'ৰাই হয়তো এজন বাপেকে হয়তো তেওঁ একেবাৰে এক হৰণ হৈ তেওঁ একেবাৰে এক নাম সাধনা কৰি তেওঁ পাল্লাম আচাৰ্য হৈ আছে তেওঁ য'তে যায় ত'তে তেওঁ ঈশ্বৰ পূজা দি পূজা কৰে ঈশ্বৰ মানে দি মানে কিন্তু চাৰিজন ল'ৰাই কোনোবা এজনে হয়তো কিবাকে আশ্ৰয় কিবাকে লাইনত যায় কেতিয়াবা কেতিয়াবা সময় পালে নামলৈ যায় বাকী তিনিজনে হয়তো বেলেগে বেলেগে পথ গ্ৰহণ কৰিছে কিন্তু বাপাকে কিবা ক'ব পাৰিব নেকি তেওঁলোকক ঠিক তেনেকৈ মানুহ যিহেতু আমি আমি এখন সমাজত আছোঁ আমাৰ বিভিন্নজনে বিভিন্ন যাৰ যি মন আৰু প্ৰভুক এটা কথা নহয় জীৱ বিভিন্ন লোকৰ পৰা জীৱ আহে গতিকে সেই অনুপাতে জীৱবিলাকে যাৰ যিটো প্ৰাপ্য সেই অনুপাতে পায় আৰু সেই অনুপাতে তেওঁ কৰ্ম কৰে সেই অনুপাতে তেওঁ গতি কৰে গতিকে আমি বাধা দিব কেতিয়াও বাবিশ্বৰক কৈছিলোঁ আমি বাবিশ্বৰক যেতিয়া আমি সেৱা কৰি থাকোঁ তেতিয়া বাবিশ্বৰক কৈছিলোঁ বোলে বা আপুনি প্ৰচাৰক কিয় নবনায় প্ৰচাৰক বনা তেতিয়া বাবিশ্বৰে কৈছিল উপায় মোৰ ধৰ্মত মোৰ সমাজত প্ৰচাৰকৰ প্ৰয়োজন নাই যিসকল মোৰ বংশ মোৰ তেজৰ লগত সম্পৰ্ক থকা যিসকল আছে তেওঁলোক য'তে নাথাকক তেওঁলোক আহিবই তেওঁলোকে প্ৰচাৰকে গৈ বুজোৱাৰ প্ৰয়োজন নাথাকে গতিকে যিসকল একশৰণৰ বা ভাগৱতৰ তত্ত্ব মৰ্ম উপলব্ধি যিসকলে কৰে তেওঁলোকে সকলো ধৰ্ম কৰ্ম এৰি একশৰণ হ'বই তাক আপুনি মই কেতিয়াও বাধা দি ৰাখিব নোৱাৰোঁ যেনেকৈ জান জুৰি নৈ গৈ নদীত পৰিব আৰু নদী গৈ সাগৰত
পড়িব। কেবলে দিও ক ভকতির উপদেশ নারায়ণ মতো আপনি পাতো বাবাদে নিবলে অনাদরি আবে অনাদরি আর আদর করব না এইবিল রাখি রাখব না সব বাদ দিয়ে তুমি বাদ দি সধর্ম আদি করে সকল বাদ দি কেবলে দিও ক ভকতির উপদেশ ভকতি শিখরে সংসারর বন্ধনাশ ভকতির প্রভাব শুনিও রে সধর্ম কটেজি ভজে কৃষ্ণ প্রসংকটি তাত প্রেমপূর্ণ যাবে অনভল ভগতি বাকিবিলাকে না কেবল গোবিন্দ কীর্তন কেবল কৃষ্ণ কীর্তন কৃষ্ণ হরণ হওয়া কৃষ্ণ ভজনা করা কৃষ্ণ নাম লওয়া তেতিয়া তুমি তরিবা তেতিয়া সংসার বন্ধনের পর তুমি মুক্ত হবা। হে প্রভু কল কোটি কোটি কল্প অন্তরে যাহার আছে মহাপুণ্য রাখি শিশি কদাচিত মনুষ্য হওয়া ভারত বরিষে আঁকি কোটি কোটি কল্প কোটি কোটি কল্প মানে এক কল্প মানে ব্রহ্মার এদিন ব্রহ্মার এদিনক এক কল্প বলে কৈছে। এটা ব্রহ্মার এদিন মানে আমার চারিযুগ সত্যতা দাপর কলি দেবতার এদিন তেনেকুৱা 365 দিন দেবতার এবছর আর ব্রহ্মার এদিন চিন্তা কর আমার সত্য তেতা দাপর কলি 64 হাস ভাগর হাস্ত নির্ণয় করার মতে 64,000,00,000 বছর সত্য তেতা দাপর কলি এই চারিজোর দেবতার কারণে এদিন এনেকুৱা 365 দিন দেবতার ব্রহ্মার এদিন ব্রহ্মার এদিন মানে কি বলে কেছে মানে চারিকে 14 মনু আর 14 ইন্দ্র ব্রহ্মার এদিন পতন হয় আকৌ রাতি তেনেকৈ পতন হয় তেনেকৈ তাকে কৈছে এক কল্প এনেকৈ কোটি কোটি কল্প কোটি কোটি কল্প অন্তরে যাহার আছে মহাপুণ্য রাখি শিশি কদাচিত মনুষ্য হয় ভারত বরিষ আঁকি কলিযুগ ভারত বরিষ হরিনাম ব্রহ্মার বাঞ্ছনী নরতনু অনুপা চারির সংযোগ কোটি কল্প অনুপায় সপোন নিধি যে জাগিলে পড়া এতিয়া করক কি করে সিদ্ধান্ত শাস্ত্র সিদ্ধান্ত কোটি কোটি কল্প মই ভ্রমণ করি এই জন্ম জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চক্র মই ভ্রমি আইছো কি বলে কইছে আকো আমার জীববিলাক আগতে আর কি কি আছে বহুত আছে মহাপুরুষে সিদ্ধান্ত দিছে কৃমিকিত হস্তিকা বিগলিক পক্ষী গরু তো মহিক পক্ষুক যত দেখি হবানে গৃহতে বারে বারে হইল যা অনেকর হইল প্রভু ভৃত্ত সংখ্যা হও কত দরিদ্র ঈশ্বর অধিকারী কেতবা মই অতি দরিদ্র হয়ে জন্ম হয়েছ কেতবা ঈশ্বর হয়ে জন্ম হয়েছ কেতবা মই বহুত রজা মহারাজা হয়ে জন্ম হয়েছ কেতবা আজি আমি নিজকে মতা মতা বলে কয়ে আছো আমি পুরুষ কিন্তু কতবার মই মাইকী হয়ে আইছো মাইকীবিলাকে কবা কতবার মতা হয়ে আইছে কিমান বার জন্ম হয়েছো মহাপুরুষে আর কথায় সিদ্ধান্ত দিছে বলে 14 ভুবনে হেন স্থান নাই জৈক নপূজাও আমি 14 ভুবন উপরে হাত তলে হাত 14 ভুবন এনেকুৱা স্থান নাই যত মোর জন্ম হওয়া নাই যত মই ছোৱা নাই আমি ঘুরি ঘুরি আইছো তার কারণে কি কৈছে আকৌ 84,00,000 জন্ম 84,00,000 84,00,000 জন্ম মৃত্যু জন্ম মৃত্যু জন্ম মৃত্যু চক্র ভমি ভমি আহি লাস্টত বার মানুহ 84,00,000 জন্ম হব মানুহ হব মানুহ হয় কিয় দিয়ে মানুহ জন্ম বোলে মানুহ জন্মটো মুকুতির দুয়ার এই মানুহ জন্মটো মুকুতি পায় গতিকে 84,00,000 তুমি যদি ভ্রমণ করিলা জন্ম মৃত্যু চক্রত ঘুরিলা যদি তোমার মুকুতি লাগে কিন্তু প্রতিবার জন্মতে এটা কথাই বিচারে বোলে প্রভু মোক মুকুতি দিয়া বোলে প্রভু মুকুতি দিয়া হেরো তুমি মুকুতি দিয়ে পাবা যেটা তুমি মানুহ হবা মানুহ হয় তুমি ভকতি করিব লাগিব উইদাউট ভকতি ন মুকুতি ভকতি ভিতরে তুমি কেতিয়াও মুকুতি নোপোৱা এটা ভকতি করিব লাগিব ভকতি মানে
ঈশ্বরক ভগবান ভাবি ঈশ্বরকেই স্রষ্টা দ্রষ্টা নিয়ন্তা বলে ভাবি ঈশ্বরকেই পরম ঈশ্বর বলে ভাবি তেওঁর সমস্ত অর্পণ করে তেওঁর আশ্রয় লৈ তেওঁক ভজনা করা তেওঁর নাম লওয়া। মানুষ জন্ম নে পারে অন্য পশুপক্ষী জন্ম নোয়ারে অন্য জন্ম তেওঁ নোয়ারে গতি মানবদেব পুরুষে কৈছে মনুষ্য জন্ম পাই অ হরি ন ভোজিলা অবশ্যে হুই বাহা ভাই তরু তীর্ণ শিলা এই মানুষ জন্ম পায় মই যদি ভকতি নকৰো হরি ভজনা নকৰো তেতিয়া কি হম আক চৌরাশি লক্ষ যদি আকৌ ভ্রমণ করব জন্ম মৃত্যু চক্রত আকৌ ভ্রমিব লাগিব ভ্রমি এনেকৈ যদি ভক্তি নকৰো আকৌ চৌরাশি লক্ষ যদি ভ্রমণ এনেকৈ কি হয়েছে কি কৈছে কুটি কুটি কল্প অন্তরে যা হার আছে মহাপুণ্য রাশি শিখে কদাচিত মনুষ্য হয় ভারত বলিকে রাখি এনেকৈ কুটি কুটি কল্পবার জন্মগ্রহণ করার অন্তর ভারত পরিষদ এই পুণ্যভূমি ভারত পরিষদ কদাচিত শব্দটো কি লিখিছে কদাচিত কদাচিত মানে কেতিয়াবাহে আজি অনুষ্ঠান শেষ হওয়ার পিছন আপনাদের কব বাবা আকৌ আহিব হব কেতিয়াবা আহিব আপনারা কব কেতিয়াবা আহিব প্রভু এনেকৈ আহি থাকিবচোন হব কেতিয়াবা আহিব দিয়ক কেতিয়াবা তাৰমানে কদাচিত সুবিধা নহলে মই নাহোঁ সুবিধা পালে আহিম গতিকে ঠিক তেনেকৈ যদি কেতিয়াবাহে অনেকবার পুণ্য অর্জনের অন্তর অনেকবার তেনেকৈ জন্ম মৃত্যু চক্রর ভ্রমার অন্তর কেতিয়াবাহে পুণ্যভূমি ভারতবর্ষ মনুষ্য জন্ম দিয়ে তাকো কি কৈছে কলি যুগ ভারত পরিষদ মনুষ্য জনম আর হরি ধরণ এই চারির সংযোগ কোটিকল্পেও নপায় কলি যুগত ভারত পরিষদ মনুষ্য জনম লৈ হরি ধরণ হয়ে হরি ভজনা করা কোটি কোটি কল্প সাধনা করলেও নাপায় সপোনর নিধি যে জাগিয়ে হরায় সপোনত বহুত টাকা পাল বহুত টাকা পাইছো কিমান টাকা পাইছো হিসাব নামে আনন্দত বলিয়া হয়ে আছো কিন্তু হার কাউটি দেখিল ভগা বিছনাখনত পড়ি আছো ফুটা কম্বল এখন লৈ সপোনর নিধি যে নিধি মানে ধন সপোনত নিধি সপোনর নিধি যে জাগিলে হরায় তাত প্রেমপূর্ণ যেবে নভৈল ভকতি ভৈল ভ্রষ্ট যদি বা অল্পতে গৈল প্রাণ জানা নাহি তথাপি তাহার অকল্যাণ এটা ডাঙর শব্দ এটা লিখিছে সধর্মক তেজি ভজে কৃষ্ণক সম্প্রতি সধর্মক তেজি ভজে কৃষ্ণক সম্প্রতি এইটো শব্দক লৈ গীতাত বহুত আলোচনা চলে গীতাপাত যেতিয়া হয় সধর্ম এতিয়া অর্জুনক কৈছে তুমি এঠাইত কৈছে স্বধর্ম এরা স্বধর্ম ত্যাগ করা আকৌ এটা এঠাইত কৈছে অর্জুনক বোলে তুমি স্বধর্ম নেৰিবা স্বধর্ম তোমাক লাগিব নাই কোৱা স্বধর্ম মানে স্বধর্ম থাকি আন কর্ম করা এঠাইত কৈছে তুমি স্বধর্ম ত্যাগ করা স্বধর্ম তুমি নাথাকিবা প্রভু আকৌ স্বধর্ম মানে মই যিটো ভাল পাওঁ এই যে গাখীৰ চাহ খাই মই ভাল পাওঁ সেইকাৰণে গাখীৰখিনি আনাইছোঁ গাখীৰ ঠিকাত লৈছোঁ তহঁতে চাহ বেলেগক দি পেলাই কিয় নষ্ট কৰিলি গাখীৰখিনি তপতাওঁতে কিয় ভাতালি সেইটো মই গাখীৰ চাহ খাই ভাল পাওঁ মই ভাল পাওঁ যিটো মই ভাল পাওঁ হে ভাল পোৱা বস্তুটো মই ত্যাগ কৰা মই কি মাংস খাই ভাল পাওঁ মই পূজা কৰি ভাল পাওঁ মই অন্যান্য কৰ্ম কৰি ভাল পাওঁ এই ভাল পোৱাটো মই ত্যাগ কৰা স্বধৰ্ম মই মোৰ সুখৰ কাৰণে যিবিলাক কৰি আছোঁ এই স্বধৰ্ম এতিয়া ভকত হোৱাৰ লগে লগে শৰণ হোৱাৰ লগে লগে কি হৈ যায় এই ঠাণ্ডা দিনতো কান্দিব লাগে
মামা মামী পেহা পেহী সকলো এৰিলোঁ, সকলো এৰিলোঁ, যাবই নোৱাৰো, তাতে খাবই নোৱাৰো, সব এৰিলোঁ, ক'লেতো নাযাওঁ মই, কাৰণ তেওঁলোকে এখৰণীয়া নহয় যিহেতু, গতিকে স্বধৰ্ম, স্বধৰ্ম এৰিলোঁ, স্বধৰ্ম স্বধৰ্ম ৰাখি তুমি আনকৰ্ম কৰা, স্বধৰ্ম তুমি স্বধৰ্ম ৰাখা, স্বধৰ্ম মানে তোমাৰ কি ধৰ্ম, এই যে চাৰিমুঠি জীৱ সৃষ্টি কৰিছে যিদিনাখন উৰণ মূৰণ গজন ধৱন, তাৰে এটা ক্ষুদ্ৰ কণিকা মই, মই আত্মস্ফুলিংগ, মই কেৱল এটা ফিৰিগতি, মই কাক বিচাৰি আহিছোঁ, মই আহিছোঁ কলৈ, ক'ৰ পৰা আহিলোঁ, ক'লৈ আহিছোঁ, আৰু মোৰ যোৱাৰ মোৰ প্ৰাপ্তিস্থান কি, সেই স্বধৰ্ম, সেই যিটো নিৰ্ণয় কৰিছে, মই আহিছোঁ ঈশ্বৰৰ পুৰুষ, ঈশ্বৰ পুৰুষৰ পৰা, আৰু মই ঈশ্বৰ পুৰুষক বিচাৰাবৰ যিটো প্ৰবাহমান গতি, মই দৌৰি আছোঁ ঈশ্বৰক বিচাৰি, আৰু ঈশ্বৰক বিচাৰি বিচাৰি এদিন ঈশ্বৰৰ ওচৰলৈ যাম, সেইটো মোৰ স্বধৰ্ম, সেই স্বধৰ্ম তুমি ৰক্ষা কৰা, আত্মাৰ যিটো স্বধৰ্ম সেইটো তুমি ৰক্ষা কৰা, কিন্তু বাকী দেশৰ মোৰ যিটো স্বধৰ্ম, মই ভাল পাওঁ যিটো বস্তু, সেইটো মই ত্যাগ কৰিব লাগিব, এয়া স্বধৰ্মক তেজিব যে কৃষ্ণক সম্প্ৰতি, তাত প্ৰেমপূৰ্ণ যেনে নহৈল ভকতি, সকলো ত্যাগ কৰি, সকলো ত্যাগ কৰি মই কৃষ্ণক প্ৰেমপূৰ্ণ ভকতি কৰিলোঁ, তাতো যদি ভক্তিপূৰ্ণ নহ'ল কি হয় বুলি কৈছে, এৰা ভৈল ভ্ৰষ্ট যদি বা অলপতে গৈল প্ৰাণ, জানা নাহি তথাপি তাহাৰ কল্যাণ, তেওঁ যদি ভ্ৰষ্ট হ'ল, শৰণ ভ্ৰষ্ট হ'ল, আমি কওঁ নহয় মানুহজন শৰণ ভ্ৰষ্ট হ'ল, ভকত ভ্ৰষ্ট হ'ল, তেওঁ ভ্ৰষ্ট হ'ল, তেওঁ নষ্ট নহ'ল, তেওঁ ভ্ৰষ্ট হ'ব, ভ্ৰষ্ট মানে পথভ্ৰষ্ট, মই এটা পথৰে গতি কৰিব লাগে, মই পথ যদি বেলেগ ফালে লওঁ, মই ইয়াতে বোলে এই কি 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 গাঁও আছিল তেলিয়াপাৰা, মই তেলিয়াপাৰাত আহিব লাগে, মই এটা চিধা ৰাস্তা মোৰ আছে, মই যদি নুসুধাকৈ যদি ভাল ৰাস্তা বুলি পেলাই ইফালে গতি কৰোঁ, ভাল দেখি পেলাই, তেতিয়াহ'লে মই তেলিয়াপাৰা নাপাম, আহি মই বেলেগ ওলামগৈ, বেলেগ পাৰা ওলামগৈ, হয়নে, গতিকে মই লক্ষ্যটো, লক্ষ্যটো মোৰ কি হ'ব লাগিব, ঠিক হ'ব লাগিব, গতিকে এই পথভ্ৰষ্ট যিটো, মই মই শৰণ হ'লোঁ, মই যদি ভ্ৰষ্ট হ'লোঁ তথাপি নষ্ট নহয়, তেওঁ যিকোনো প্ৰকাৰে আহি আকৌ পথ ল'ব আহি, গতিকে তাকে ক'ব বুজাবলৈ যত্ন কৰিছে, একশৰণ হোৱাৰ পিছত যদি জীৱটো ভ্ৰষ্ট হয়, ভকতজন যদি ভ্ৰষ্ট হয় তেওঁ নষ্ট নহয়, তথাপি তাহাৰ তাহাৰ নাহি অকল্যাণ, এই উদ্ধৱ কৰি হেৰা কৰো অংগীকাৰ, অধম জাতিটো যদি জন্ম ভৰিলে তাৰ জ্ঞানীটো কৰ্মীটো কৰি, তথাপি অধিক দেৱৰ বন্দনি যিটো অভকতে লিক, কি সাংঘাতিক সিদ্ধান্ত দিছে, এয়া সিদ্ধান্ত শুনাৰ পিছত কোন আছে, তেওঁ একশৰণ নহ'ব, তেওঁ কৃষ্ণ ভজনা নকৰিব, তেওঁ কৃষ্ণ নাম নলব, এয়া কি কৈছে, উৰ্দ্ধভাৱ কৰি হেৰা কৰো অংগীকাৰ, অধম জাতিটো যদি জন্ম ভৰিল তাৰ, তেওঁ যদি অধম জাতিটো তেওঁৰ জন্ম হয় তথাপিতো তেওঁ নষ্ট নহয়, জ্ঞানীটো কৰ্মীটো কৰি তথাপি অধিক, অজাতিত জন্ম হৈও তেওঁ জ্ঞানী কৰ্মীতকৈ অধিক হৈ তেওঁ ভকতি বন্ধ গ্ৰহণ কৰি তেওঁ ঈশ্বৰ প্ৰাপ্ত হ'ব, ঈশ্বৰ সাধন হ'ব, হেম জানি মহা বুদ্ধিমন্ত যিটোজন ভকতিৰ অৰ্থে মাত্ৰ কৰুক যতন, হেন জানি যিসকল বুদ্ধিমন্ত পুৰুষ, এতিয়া আমাৰ বুদ্ধিমন্ত পুৰুষ কাক বুলি কওঁ, যিসকলে কাৰোবাক ঠগাই ধন ঘটিব পাৰে, যে কাৰোবাৰ চাকৰিৰ কাগজখন মোৰ নামত লিখাই লৈ পেলাই বা মোৰ ল'ৰাৰ নামত লিখাই লৈ পেলাই
মোৰ ল'ৰাক চাকৰিটো দিয়াব পাৰোঁ। সেইসকল বুদ্ধিমন্ত বৰ বুদ্ধিয়ক তেওঁ এম এল এৰ লগত লাগি থাকি 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 পুতেকক চাকৰিটো দিয়ালে, ঘৈণীয়েকৰ কাৰণে চাকৰিটো আনিলে, বৰ বুদ্ধিমন্ত। কিন্তু শাস্ত্ৰই কি কৈছে, সেইসকলক বুদ্ধিমন্ত কোৱা নাই। এইসকল বুদ্ধিমন্ত যিসকলে ভকতিৰ অৰ্থে মাত্ৰ কৰুক যতন, ভকতিৰ অৰ্থেহে যিসকলে যত্ন কৰিছে, কেৱল ভকতি কৰিবৰ কাৰণে যিসকলে যত্ন কৰিছে সেইসকলক বুদ্ধিমন্ত, সেইসকলক চতুৰ বুলি কৈছে। কালে কৰ্ম মিলালে ক বিষয়ুখ উপদেশী লোক হওঁ ক অ কৃষ্ণ কহনমুখ। এতিয়া আগ মুহূৰ্তত বাপজনে সুধিছিল এক শৰণ আৰু বহু শৰণ, উপদেশী লোক হওঁ ক কৃষ্ণ কহনমুখ, যিজনৰ পৰা মই উপদেশ পাম, শৰণৰ শৰণ যিজনৰ পৰা লওঁ, তেওঁ নিজে এখন হৈছেনে হোৱা নাই, তেওঁ সেইমতে সেই নীতিত চলিছেনে চলা নাই, তেওঁ যদি চলিছে তেতিয়া ময়ো চলিবলৈ বাধ্য। উপদেশী লোক হওক কৃষ্ণ প্ৰসংগ মহাপুৰুষে আৰু এটা উপদেশ লিখিছে, বোলে হৰিপাদপতি মজাৰ হিয়াত হাই খাত শুনিব কৃষ্ণৰ গুণ নামতা সম্বাদ, কথা শুনিলেহে গৈছে মনৰ সংশয় কৃষ্ণৰ সেৱা তৰতি তেবে সেৱাৰ হয়, অ জানি হৰি কথা শুনা মহন্তৰ মুখে বোলা ৰাম ৰাম তেবে তৰিবা সুখে, হৰি পাদ পদ্মজাৰ হিয়াত সাক্ষাৎ শুনিব কৃষ্ণৰ গুণ নামতা সম্বাদ, যিজনৰ হৰি পাদ পদ্ম হিয়াত প্ৰতিষ্ঠা হ'ব প্ৰৱেশিব সেইজনৰ পৰা কৃষ্ণ কথা শুনক তেতিয়া আত্মাৰ লাভ হয়। হে প্ৰভুসকল, এই যে আপোনালোক বা আমি কৃষ্ণ কথা শুনি আছোঁ, এয়া দুই ধৰণে শ্ৰৱণ, এক ধৰণৰ শ্ৰৱণ আমাৰ এই পঞ্চন্দ্ৰিয় পঞ্চভূতাত্মিকা এই শৰীৰৰ, এই পঞ্চভূতাত্মিকা শৰীৰৰ কৰ্ণপথে কৰ্ণপথে হৃদয়ত প্ৰৱেশ ঘটিছে আৰু আত্মাই তাক গ্ৰহণ কৰিছে। আত্মাই তাক গ্ৰহণ কৰি যিখিনি যিখিনি লাগতিয়াল কথা সেইখিনি সেইখিনি বস্তু তেওঁ ক'ত থৈ দিছে, এই যে পেৰা বুলি কয়, আপোনালোকে পেৰা দেখিছে, আজিকালি ল'ৰাবিলাকে পেৰা দেখা নাই, লোহাৰ ডাঙৰ পেৰা, ডাঙৰ বাকচ এটা, যাক মানে এনেকৈ ঢাকনিখনে খুলিব নোৱাৰি এজনে, মানে দুজন তিনিজনে দাঙি খুলিব লাগে এনেকুৱা পেৰা। গতিকে আত্মাই সেই পেৰাত আপোনালোকে শুনাই কৃষ্ণ কথাৰ লাগতিয়াল লাগতিয়াল কথাখিনি তাৰ ভিতৰত সোমাই থৈ দিলে, পেৰাৰ ভিতৰত সোমাই থৈ দিলে। কেতিয়া কামত আহিব, যেতিয়া মৃত্যুৰ সময়ত যেতিয়া জমে লৈ যাব, জমটোতে যেতিয়া লৈ যাব, তাতে বিচাৰ হওঁতে সেই পেৰাৰ বস্তুখিনিয়ে তেতিয়া কাম কৰিব। এওঁ কৃষ্ণ কথা শুনিছিল নে, এওঁ ঈশ্বৰৰ নাম লৈছিল নে, এওঁ সাধু সংগত বহিছিল নে, যেতিয়া চিত্ৰগুপ্তে এফালৰ পৰা বহি চাই হৈ যাব, অঁ তেলীয়া পৰা নামঘৰত এদিন এনেকৈ এনেকৈ কৃষ্ণ কথা কৈ আছিল, বোলে এনেকৈ এনেকৈ অমুক অমুক ভকত তাত আছিল, কোন কোন আছিল, গোটেই মানে কেমেৰা আজিকালি যে মোবাইলত এই ভিডিঅ' কৰি আছে, তেনেকৈ দেৱতাসকলে ইতিমধ্যে ভিডিঅ'ত ফিটিং কৰি থৈ দিছে, কোন কোন আহিছে, কেনেকৈ বহিছে, কি কথা পাতিছে, কি মন দিছে, চব ৰেকৰ্ডিং হৈ আছে, সময়ত গৈ তাত খুলি দিব। কিন্তু এতিয়া মোৰ কামত আহে, তেতিয়া মোৰ কামত আহিব। গতিকে কালে কৰ্ম মিলাই দিয়ক বিষয় ৰখোঁ, সময়ত সময়ত আপোনাৰ আপুনি ল'ৰা প্ৰথমতে কেঁচুৱা, তাৰপিছত লাহে 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 বাপেকে দাড়ি খুৰোৱা দেখিলে সিও ৰেজৰটো লৈ খুৰাবলৈ আৰম্ভ কৰে, তাৰমানে তাকো দাড়ি লগা হ'ল, কিন্তু এই নিবিচাৰোঁতেই এদিন তাৰ দাড়ি গজিব, এদিন সি ডেকা হ'ব, ছোৱালীজনী মাকক দেখি নিজেই বুকত মেখেলাখন পিন্ধে, কিন্তু এদিন চাওঁতে চাওঁতে তাই সঁচাকৈ দিন বুকত মেখেলা পিন্ধিব লাগিব। কালে মিলাই মেক বিষয় ৰখোঁ, সময় কাল মানে সময়, সময়ে অট'মেটিক আমাক কলৈ নিব লাগে, লৈ গৈ থাকিব। মই নিবিচাৰিলেও মোৰ বিয়া হ'বই, মই নিবিচৰাকৈ মোৰ চুলি পকিবই, মই নিবিচৰাকৈ দাঁত সৰিবই, মই আজি ধুনীয়া ৰূপটো লৈ গৰ্ব অহংকাৰ থাকিলে নহ'ব, কাইলৈকে মোৰ ধুনীয়া দাঁত সৰিব,
ধুনিয়াই নিপুতল খড়ির এদিন শপতা শপতি দিব বোলে অ লুকামে ব লুকামে ডাঙৰ শপতলা গাঙৰ শপতলা কত লুকামি সব লুকাব পারিবি দাঁত খড়ি রাজকে লগাই আনিব পারে কব দাঁত দাঁত লগাই আনিবি দাঁত লগাই আনিব চুলির কলম পড়িব সব পড়িব কিন্তু এই গাল দুখন যে সোমাই গেল এই শপতা শপতি দিলে তাক কেনেকে ঠিক করব অলুকামি বলুকামি গালর শপতরা কত লুকামি গতি কালে মিলাই বেক বিষয় রসু কালে সময়ে অটোমেটিক আপনার বিষয় রসু উপলব্ধি করাব আপনি বিচারিব নালাগে।